অনির্বাণ এলো রায়ের বাড়িতে তার সাথে দেখা করতে। রায় কি দেখা করবে অনির্বাণের সাথে? জি বাংলা ধারাবাহিক মিঠি ছোড়ায় প্রতিদিন নিত্য নতুন আকর্ষণীয় পর্ব উপহার দিচ্ছে দর্শকদের। নিজের সম্মান বাঁচাতে রায় নিজেকে অফিসে নির্দোষ প্রমাণ করে বসের হাতে তুলে দিয়েছে রেজিগনেশন লেটার, আর সেই নিয়েই এখন ধারাবাহিকে চলছে মোড় ঘোরানো গল্প। একদিকে রায় সুদীপ্তর মুখোশ খুলে দিয়ে অফিসে নিজের সম্মান বাঁচিয়েছে, অন্যদিকে অনির্বাণের হাতে তুলে দিয়েছে রেজিগনেশন লেটার, আর সেই নিয়েই অনির্বাণ এখন এসেছে রায়ের বাড়িতে তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু অফিসে এত কিছু হয়ে যাওয়ার পর রায় কি আবারও অনির্বাণের সঙ্গে দেখা করবে? অন্যদিকে রায় এখন ব্যস্ত নতুন চাকরি খুঁজতে, অপমানের ভাত তার হজম হবে না, আর তাই সে নিজের সম্মান বাঁচিয়ে আত্মসম্মানী হয়ে নতুন চাকরি খোঁজার পরিকল্পনায় নেমে পড়েছে। পাশাপাশি প্রত্যেকবারের মতো রায়কে ভুল বুঝেছে তার বাড়ির লোকজন, বিশেষ করে রায়ের মা উঠতে বসতে তাকে কথা শোনাতে ছাড়ে না, এমনকি তার দাদাও তাকে কম কটু কথা শোনায় না। রায়ের সব বিপদে পাশে থাকে তার বৌদি এবং তার বোন, ছোট বোন রোদ। এবার অনির্বাণের রায়ের বাড়িতে দেখে আবারও নতুন কোন ঝড় নামতে চলেছে রায়ের জীবনে, তার মা তাকে আর কত খারাপ কথা বলবে? অন্যদিকে অনির্বাণের আশা কি ভালো চোখে নেবে রায়ের পরিবারের লোকজন? রায় কি দেখা করবে অনির্বাণের সঙ্গে? অনির্বাণ বা কি কথা বলবে রায়ের সাথে? এই সব প্রশ্নের উত্তর পেতে আজ মিঠি ছোড়া ধারাবাহিকটি দেখুন। দেখুন এক ঘন্টার মহাপর্ব মিঠি ছোড়ায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়। পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।